গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যে ফরজ সালাতের পর মুনাজাত করা কি বিদআ? জি, ফরজ সালাতের পর মুনাজাতের যে প্র্যাকটিস আমাদের দেশের আপনার অধিকাংশ মসজিদে চালু আছে, এই ব্যাপারে আমি একদিন একজন ইমাম সাহেবের সাথে কথা বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, যে লোক আপনার দাড়ি রাখে না তার ব্যাপারে মাদ্রাসায় পড়োয়া ছেলে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে দাড়ি রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? উনি বললেন, ও তো একটা ফাসিক মানুষ। তা আমি বললাম যে ফাসিক মানুষ কেন? বলে আল্লাহ রাসুলের এত বড় সুন্নাটা সে খেলাফ করছে। আমি বললাম যে আল্লাহ রাসুলের সুন্না সে মানছে না, এই জন্য আপনি তাকে ফাসিক বললেন। আপনি যে প্রত্যেক দিন জোহর নামাজের পরে আল্লাহ রাসুলের নিয়মিত সুন্নাত, আল্লাহ রাসুল নিয়মিত যে দোয়াগুলো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম, ওমিনকাস সালাম, তাবারাকত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ, লা মানি আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদি মিন কাল জাদ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার 34 বার আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম নানান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিস্তারিত যে দোয়ার লিস্ট আছে, এগুলো আপনি কোনোদিন না পড়ে সালাম ফিরিয়ে হাত উঠিয়ে মুনাজাত করে চেহারার মধ্যে মুখটা মুছে আপনি দাঁড়িয়ে সুন্নতে দাঁড়িয়ে যান, আপনার দেখা দেখি মুসল্লিরাও দাঁড়িয়ে যায়। আপনার বয়স যদি ৩৫ হয় তাহলে দীর্ঘ 15 বা 20 বছর যাবত আপনি একটা সুন্না টোটালি আমল করছেন না, আপনি কি নিজেকে কখনো ফাসিক ভাবেন? আপনি কি নিজেকে এতটুকু ঘৃণা করেন? একজন লোক দাঁড়ি না রাখার কারণে আপনি তাকে ঘৃণা করছেন, ভালো কথা, কিন্তু আপনি যে এত বড় সুন্না আল্লাহ রাসুলের দাইমি সুন্না সবসময় করতেন, এই সুন্নাটাকে আপনি ছেড়ে দিয়েছেন, সেই সুন্না ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করছেন, সেটার ব্যাপারে কি আপনি নিজেকে এতটুকু খারাপ মনে করেন? উনি বললেন যে কি করব, এটা চলে আসছে, এটা না করলে মুসল্লিরা কি বলবে? মুসল্লিদের ইবাদত করছেন আপনি? যারা জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তারা এইভাবে কথা বলে, আর যারা অজ্ঞ জাহেল তারা তো ঝগড়া করে। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেছেন, এরকম কোনো হাদিস আমরা খুঁজে পাই না, যদি থাকতো আমরা করতাম। বরং এরকম হাদিস আছে, আল্লাহ রাসূল ফরজ সালাতের পরে যে দোয়াগুলো পড়েছেন, ইম্পর্টেন্ট দোয়া, সেগুলো আমাদের পড়া উচিত। যারা মুনাজাত করছে, মুনাজাত করে সুন্নাতে দাঁড়িয়ে যাচ্ছে অথবা উঠে চলে যাচ্ছে, ওই দোয়াগুলো পড়ছে না, অথচ ইম্পর্টেন্ট অনেক দোয়া আছে। একটা কথা বলছি শুধু আপনাদেরকে, যে আল্লাহ রাসূল বলেছেন যে মান সাল্লাসা ওয়া সালাসিন, যে ব্যক্তি 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার কিংবা 33 বার পরে আরেকটা দোয়া আছে, এতটুকু যে পড়বে, আল্লাহ রাসূল বলেছেন যে গুফিরাত লাহু যুনুবুহু, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে, ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা সমান হয়ে যায়। তাহলে কত গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করি, এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর পরই দুবুর বলা হয়েছে। দুবুর মানে হচ্ছে পেছন, এই পেছনটাকে বলা হয় দুবুর। তো পেছন কিন্তু মানুষের একদম সাথে নাকি আলাদা আপনার থেকে? সাথে নিতম্বটা মানুষের থেকে আলাদা না, একদম লাগানো। তাহলে ফরজ সালাতের দুবুর, দুবুর মানে ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথেই আপনাকে এগুলো পড়তে বলা হয়েছে। আমরা কি করি, সুন্নত টুন্নত পড়ে তারপরে বসে বসে পড়ছি, না, এটা সুন্নাসম্মত না। সুন্নাসম্মত হচ্ছে রাসুল যেভাবে শিখিয়ে গিয়েছেন এভাবেই পড়া। আমাদের দেশে যে প্রচলিত মুনাজাত করা হচ্ছে, এটা আল্লাহ রাসুল এভাবে করেছেন বলে আমরা পাই না বিদায়, আমরা করতে পারি না। আর যারা করছেন তারা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কি জবাব দিবেন আমরা জানি না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন যে তুমি এটা কেন, এই নীতিটা চালু করলা, আমাদের সমাজে অনেক মানুষ আপনি যদি সলা পরে বের হয়ে যান, ইমামতি যদি করেন আর মুনাজাত না করে বের হয়ে যান, লোকজন আপনাকে গালাগালি শুরু করবে, সলাতই হয় নাই, নাউযুবিল্লাহ, এগুলো অজ্ঞতা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন। আমিন।